মারা গেছিল তখন আর্থিক অবস্থা আর তিন বই, কিন্তু আর্থিক অবস্থা জাঙ্গাল দিলেন, আর্থিক খুব ফরাক দুর্বল আছে, আর মায়ের খুব কষ্ট করে ফেললি এসে আমার, আর বড় ভাই বাইলে তো একটু মানছিল এটা মানে মজুরি করতো আর কি। তারও এই সময় যদি যুদ্ধ সময় মানে ফার্স্ট ইয়ার ধরো এক মাসে 30 দিনে 500 টাকা দিত, আর আর গরু ধরাইতাম মাইজু বালদে দিতাম আইলে লাই। আর্থিক অবস্থা খুব দুর্বল আছে, তো খেলার মনে সময় তারা কিছু না করতাম, তো এই লাজাকারাই হইলে এই দিন দাম মাতারা হয়তো তো হবে জিনিসপাতি নিয়ে আনবা ঘর ফোড়ার দিব আর কি। দান হারা ছিল দানের দিন আছে, তারা তো ফজর হইলে দান উত্তর বুদ্ধি দেখতাম, লাজাকারাই হইলে ওই আসর ফর আবার নিলে দেখতাম গরমে জিনিসপাতি নিয়ে আনতাম। তো ডেলি লাজাকার হলে তো মুক্তি বাহিনী হল গর দু তোয়াইতো বাড়ি হন্যাম তোয়াইতো ধরে মাইদর গইতো এলে গইতো ওইজন এরকম মা বোন হলের তো অত্যাচার করি কিন্তু মানে সিমাদার অলঙ্কার ফাতে খারি তারি দাঁতন দিলে ভাই কোরআন শরীফ পর দেখতুন লোক হারলে বেরিয়ে লাদাকার হল এই এইভাবে অত্যাচার করতো দেখুন খুব অভাব ছিল। এমনকি আর একটা মানে খেলার বরফ পর্যন্ত আর ফিন্দেন যে অন্ন বাইলে ফিন্দি করলে খেলার বরফ পর্যন্ত ফিন্দি খানো চললে খেলার ডাক এই দিক যেগুলো আছে হসে হসে সেগুলো আমরা বগে খাই যে সেমন তো আর আর্থিক অবস্থা হওয়ার বিলের দাম ভাগিলে দান আর নেড়ে লাদাকার লাই মানুষের খুব অভাব ছিল। তখন মুক্তিযুদ্ধ হলোর সহযোগিতায় মানে তারা লেদাঘার লাইলে গুলি তুলি করিলে দু দেরি তুগুলি তারপর আবার এসতু এলে গুড়ি করি দিন হাটে আর দিন এই আর তোমার মোসন হলে বাজার নিয়ে অপারেশন দিল লেদাঘার দিন ধরি ফেলাই আমার সভা বলে একজন নাম দিলেন লেদাঘার হলো কমান্ডার ওর দড়ি আনে সামনে করতে লাইতে দিল আর দিয়ে লাস্টার দ্বারা দিয়ে এর সাই দেখতাম ওই এমনকি ফানে হয়েছে যে ফেসারাপ করে ফানে পর্যন্ত লেদাঘার রাখা পাই তার আরও তো মুক্তিযুদ্ধ হলো আফর নিয়ে তার হাসা হারাই তার আইয়ের বলি কে দেখতাম বই কিন্তু মুক্তি বাহিনী হলে খুব সহজ হতে গেবি তারা নদী তো একদম মানুষ নৌ ব্যস্ত ইতারা ইন্দি লাস্তা দিয়ে আলে লেদাঘার হল ইতারা ইন্দি আলাদা দেয় রে তুমি গলি ইতারা দেয় দিতে গিয়ে দেয় যেতে আরও সামনে যারা ভাই তার বহু মানুষ মারি গেলি আমার দেয় যেতে গিয়ে খলা তুলিলে দানব তো তো ভাই দিবে গুলি করে দিই ইংরেজি মাসও কোনো জ্ঞান নছিল আর কি ওই জন্য বাংলা মাস আর জ্ঞান দিতাম এই সময় তো অমেশ্য দিন আছে বাংলা বুঝছেন না তো মুক্তিযুদ্ধ আছে আর ফুকুদি আছে লসিদ আহমদ নুরুল আমিন আব্দুর রজ্জাক আবুল কাসেম আব্দুল গফুর মাহমুদ সৈয়দ মমতাজ শাহ আলম আব্দুল সালাম এই লফি কেলিলা আর আছিল মুক্তিযুদ্ধ যারা নাম যোন বেনুর নাম তো জানি বলে হতা মেয়ে আর মেয়ান আছে নাম না জানি দিলে বহু মুক্তি বাহিনী আছে যেদিন রুস্তমান গেরোয়া গেলি মুক্তি বাহিনী হলে তখন তারা ইয়ার ফরেতে মানে আর দেখি দিয়ে মানে হবে তুমি ফল খাড়ি ফেলেও তোমার দায় দেবো তারা ন দেয় আল্লাহ দেন করেন তাই রাবার দেয় আর ন যায় ইয়ার ফর দিন যায় যে পিলে নিয়ে ওই আর আর ইয়ার ফতঙ্গে ইয়ার পড়ন দেয় যে বোম গিয়া ফেলার আগুন জলে তারপরে হদার কোনো সমস্যা নেই এখন আইও সব চলে আসে আল্লাহ দিলে চলিত ফেরি মানে আর সংসার খুব ভালো চলে রাখে।